أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل معاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশলমঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুক্ত আল্লাহ তাদেরকে ঋণ মুক্ত করুক, ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ পবিত্র রমজান মাসের দ্বিতীয় তারিখ, সুতরাং সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ব ও তার ব্যাখ্যা করব। তারপরে ইনশাআল্লাহ পবিত্র রমজান মাসের প্রতি রাতের যে নামাজটা পড়তে বলা হয়েছে সুন্নত বা নফল নামাজ, আজ আমি ও বিষয়ে বিস্তারিত বর্ণনা করব। যে নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার সাহাবিরা পড়েছিলেন আমি সেই নামাজগুলো উল্লেখ করব। যে নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও পড়েননি বা ওনার জীবনে কোনো সাহাবিরা পড়েননি, ওই বিদআত থেকে বাঁচার জন্যে ভালো করে মন দিয়ে আজকের এপিসোড শুনবেন। আসুন আগে আমি আজকের দিনের দোয়া পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ক্বারিবনি ফীহি ইলা মারাদাতিক ওয়া জান্নিবনি ফীহি মিন সখাতিক ওয়া নিকামাতিক ওয়া ওয়াফ্ফিকনি ফীহি লিকিরাআতি আয়াতিকা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। হে আমার প্রতিপালক, এ আল্লাহ রব্বুল আলামিন, আজ আমাকে তোমার মর্জি পাওয়ার জন্যে তোমার নিকটতম হওয়ার তৌফিক দান করো। কারিবনি ফিহি ইলা মারাজাতিক, অর্থাৎ আজ নেকির মাধ্যমে আমি যেন তোমার নিকটতম হতে পারি। ওয়া জান্নিবনি ফিহি মিন সখাতিক ওয়া নিকামাতিক, আর আজকের দিন আমাকে নিজের আজাব ও গজব থেকে মুক্তি দান করো, বাঁচাও, রক্ষা করো। ওয়া ওয়াফ্ফিকনি ফীহি লিকিরাআতি আয়াতিক, আর আমাকে তৌফিক দান করো আমি যেন তোমার পবিত্র গ্রন্থের আয়াত, যার মধ্যে আমাদের হেদায়ত দেওয়া হয়েছে, সেগুলো পড়তে পারি। ওয়াফ্ফিকনি ফীহি লিকিরাআতি আয়াতিক, তোমার আয়াত মানে কোরআনের আয়াত যেন পড়তে পারি। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এ আমার প্রতিপালক,
নিজের রহম করমে আমাকে আজ এই তৌফিক দান করো। তুমি তো সর্বাধিক রহমকারী দয়াময়। আমিন ইয়া রাব্বাল আলামিন। আশা রাখি আমাদের যদি দোয়া কবুল হয়ে যায় তো আমরা নিজের নেকির মাধ্যমে আল্লাহর নিকটতম হতে পারবো এবং আল্লাহর আজাব ও গজব থেকে রক্ষা পাবো, আর পবিত্র কোরআন পড়ে তার থেকে ওই হেদায়ত লাভ করব যে হেদায়ত লাভ করার আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছে। শাহরু রমজান রবিউল কোরআন, মনে রাখবেন পবিত্র রমজান মাস কোরআনের বাহারের মাস। সুতরাং এই মাসে যত বেশি থেকে বেশি সম্ভব কোরআন পড়া উচিত। অন্য মাসে পুরো কোরআন পড়লে যে সওয়াব পাওয়া যাবে, রমজান মাসে একটি আয়াত পড়লে সেই সওয়াব পাওয়া যাবে, মনে রাখবেন, এটা হাদিসে উল্লেখ হয়েছে। আসুন এবার আমি ওই সমস্ত নামাজ, যে নামাজগুলো রমজান মাসের প্রতি রাত্রে পড়ার হুকুম দেওয়া হয়েছে, প্রথম রমজানের রাত্রে কত রেকাত নামাজ কীভাবে পড়তে হবে, দ্বিতীয় তারিখের রাত্রে কত রেকাত নামাজ কীভাবে পড়তে হবে, ওইভাবে তৃতীয় রেকাতের রাত্রে কত রেকাত নামাজ কীভাবে পড়তে হবে, আমি ইনশাল্লাহ বিস্তারিতভাবে বলছি বা উল্লেখ করছি। আশা রাখি আপনারা আজকের এই এপিসোড মন দিয়ে শুনবেন, আর এপিসোড নম্বর মনে রেখে এটা বারবার দেখতে থাকবেন। আর এইভাবে পবিত্র রমজান মাসে রাতের বেলা আমাল করবেন। বাকি পবিত্র রমজান মাসের বিশেষ দিন বা রাত বা বিশেষ পার্বণগুলো আমি আগামী এপিসোডে আপনাদের সামনে বয়ান করব। আর আমালের রাতগুলো যখন আসবে বা বিশেষ অনুষ্ঠানের রাতগুলো যখন আসবে তো সেই এপিসোডে ইনশাআল্লাহ সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে আসুন আজকে আমি রমজান মাসে যে নফল নামাজগুলো পড়তে হবে, সুন্নত নামাজ, যেটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নেই। কেউ যদি রোজা থেকে ক্লান্ত হয়ে যায়, তার যদি এই নামাজগুলো পড়ার ক্ষমতা না থাকে, সে যদি না পড়ে তো তার কোনো গুনাহ নেই। রোজা নিজের জায়গায় নিজের সওয়াব রাখে, আর এই সমস্ত নফল নামাজ নিজের জায়গায় নিজের সওয়াব রাখে। নফল নামাজ না পড়লে আপনার রোজা কবুল হবে না, এমন কোথাও শরীয়তে লেখা হয়নি। আসুন এবারে আমি প্রতি রাতের নামাজ কীভাবে পড়তে হবে, কত রেকাত পড়তে হবে, কোন রাত্রে বলে দিচ্ছি। সর্বপ্রথম রমজান মাসের প্রথম তারিখের রাত্রে যে নামাজটা পড়তে হবে সেটা হচ্ছে চার রেকাত নামাজ। নিয়াত হবে আমি প্রথম রমজানের রাত্রের দু রেকাত নামাজ পড়িতেছি, কুরবাতান এলাল্লাহ। মনে রাখবেন যত সুন্নত নামাজ বা নফল নামাজ দু রেকাত করে পড়তে হবে, তো দু রেকাত পড়া হয়ে যাবে, আবার দাঁড়িয়ে নিয়াত করে আবার দু রেকাত পড়বেন। যদি ছ রেকাতের হুকুম হয় তো দু রেকাত করে তিনবার পড়তে হবে, যদি আট রেকাত নামাজ পড়ার হুকুম হয় কোনো রাত্রে তো দু রেকাত করে চারবার পড়তে হবে, এভাবে আট রেকাত। আশা রাখি বুদ্ধিজীবীর জন্যে যথেষ্ট। তো প্রথম তারিখের রাত্রে শবে আউয়ালে মাহে রমজান, মানে রমজান মাসের প্রথম তারিখের রাত্রে, মানে চাঁদ রাত্রে এই নামাজটা পড়তে হবে, মনে রাখবেন। যদি কেউ সুযোগ হারিয়ে ফেলেন, দুঃখ পাবেন না, ইনশাআল্লাহ আল্লাহর কাছে তৌফিক চাবেন। আল্লাহ যেন তৌফিক দেয় আগামী বছর বেঁচে থেকে যেন এই নামাজ পড়তে পারেন বা এই আমালগুলো করতে পারেন। তো প্রথম তারিখের রাত্রে চার রেকাত নামাজ পড়তে হবে, প্রতি রেকাতে সুরায় আলহামদ পড়ার পরে পনেরো বার কুল আল্লাহ আহাদের সুরা পড়তে হবে, মনে রাখবেন। প্রতি রেকাতে সুরায় আলহামদের পরে পনেরো বার সুরায় কুল আল্লাহ আহাদ সুরায় তাওহীদ পড়তে হবে। সকালের নামাজের মতো দু রেকাত করে নামাজ শেষ করতে হবে। দ্বিতীয় তারিখের রাত্রে, মানে প্রথম তারিখ পার হয়ে যাবে, দ্বিতীয় তারিখের রাত্রে নামাজ চার রেকাত নামাজ, প্রতি রেখাতে আলহামদ সুরা পড়ার পরে কুড়ি বার সুরায় কদর পড়তে হবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, মনে রাখবেন। চার রেখাত নামাজ আজকের রাত্রে, মানে রমজান মাসের দু তারিখের রাত্রে চার রেখাত নামাজ, প্রতি রেখাতে আলহামদ সুরা পড়ার পরে বিশ বার ইন্না আনজালনা সুরা পড়তে হবে, দু রেখাত করে নামাজ পড়তে হবে যেভাবে বললাম। ওইরূপ তৃতীয় তারিখের রাত্রে,
তৃতীয় রমজানের রাত্রে 10 রেকাত নামাজ পড়ার হুকুম হয়েছে। প্রতি রেকাতে সুরা আলহামদ পড়ার পরে 50 বার কুল আল্লাহ আহাদের সুরা পড়তে হবে। 10 রেকাত নামাজ 2 রেকাত করে 5 বার পড়তে হবে, 10 রেকাত হয়ে যাবে। আর প্রতি রেকাতে সুরা আলহামদের পরে 50 বার কুল আল্লাহ আহাদ পড়তে হবে। চতুর্থ রাত্রে 8 রেকাত নামাজ পড়ার হুকুম হয়েছে, নফল নামাজ। প্রথম রেখাতে সুরা আলহামদের পরে 20 বার ইন্না আনজালনা পড়তে হবে। প্রতি রেখাতে সুরা আলহামদের পরে 20 বার সুরায় কাদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর পড়তে হবে। 2 রেকাত করে 4 বার পড়তে হবে। 8 রেকাত নামাজ চতুর্থ রমজানের রাতের নামাজ। পঞ্চম রমজানের রাতের নামাজ 2 রেকাত নামাজ, প্রতি রেখাতে আলহামদ সুরা পড়ার পরে 50 বার কুল আল্লাহ আহাদ পড়তে হবে। মনে রাখবেন, শুধু 2 রেকাত নামাজ, পঞ্চম রাত্রে, পঞ্চম রমজানের রাত্রে 2 রেকাত নামাজ, আলহামদ সুরা পড়ার পরে 50 বার কুল আল্লাহ আহাদ, আর নামাজ শেষ হয়ে যাওয়ার পরে 100 বার দরুদ শরীফ পাঠ করতে বলা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আশা রাখি এই সহজ নিয়মগুলো মনে রাখবেন, আর যদি মনে না রাখতে পারেন এগুলো নোট করে নেবেন, রেকর্ড করে নেবেন। আর যদি নোট না করেন, রেকর্ড না করেন, তো এই এপিসোড নম্বর মনে রাখবেন, নিজের মোবাইলে বারবার দেখতে থাকবেন, প্রতি রাত্রে দেখবেন যে আজকের রাত্রের কত রেকাত নামাজ আর কিভাবে পড়তে হবে। এবারে 6 রমজানের রাত্রে 4 রেকাত নামাজ, প্রতি রেকাতে সুরায় আলহামদের পরে সুরায় মুলক পড়তে হবে, তাবারাক আল্লাযী বিয়াদিহিল মুলক। মনে রাখবেন, 4 রেকাত নামাজ 6 রমজানের রাত্রে 4 রেকাত নামাজ, আর প্রতি রেকাতে সুরায় আলহামদের পরে সুরায় মুলক পড়তে হবে। এবারে যদি কেউ সুরায় মুলক মুখস্থ না করতে পারে তো কোরআন দেখেও পড়তে পারে, বা বিভিন্ন দুয়ার বইতেও সুরা দোয়া থাকে, ছোট ছোট পাঞ্জা শরীফ বা দুয়ার বই থাকে, বা সুরার কোরআনের খণ্ড থাকে। একটা খণ্ড মনে করুন 29 পারা এই সুরা থেকে শুরু হয়েছে, 29 পারাটা হাতে নিয়ে ওই সুরা পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। নামাজের সময় কোরআন থেকে দেখে বা কোরআনের যে পারাগুলো তা হয় ওখান থেকে দেখেও পড়তে পারবেন। যদি কেউ সুরায় মুলক না পড়তে পারে তো সুরায় মুলকের পরিবর্তে সে সুরায় তৌহিদ পড়তে পারে, বা সুরায় ইন্না আনজালনা পড়তে পারে, সুরায় কাদের পড়তে পারে। আর এই সুরাগুলো যখন পড়বেন তো কমস কম 3 বার, আর বেশি যদি পড়তে পারেন 7 বার কি 10 বার অতি উত্তম, তবে কমস কম 3 বার পড়বেন। সুরায় মুলকের পরিবর্তে যদি সুরায় কদর পড়েন, বা সুরায় এখলাস, সুরায় তৌহিদ, কুল আল্লাহ আহাদ সুরা পড়েন, তো কমস কম 3 বার পড়বেন, আর বেশি যদি পড়তে চান পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তো ষষ্ঠম রাত্রে নামাজ বললাম, এবারে সপ্তম রাত্রে নামাজ 4 রেকাত নামাজ, প্রতি রেকাতে সুরায় আলহামদের পরে 13 বার ইন্না আনজালনা পড়তে হবে। সপ্তম তারিখের রাত্রের নামাজে প্রতি রেকাতে সুরায় আলহামদ পড়ার পরে 13 বার সুরায় ইন্না আনজালনা পড়তে হবে। 2 রেকাত করে 4 রেকাত নামাজ পড়তে হবে। অষ্টম রমজানের রাত্রের নামাজ 2 রেকাত নামাজ, প্রতি রেকাতে সুরায় আলহামদের পরে 10 বার কুল আল্লাহ আহাদ পড়তে হবে। 10 বার কুল আল্লাহ আহাদ। সালাম পড়ার পরে মনে রাখবেন 1000 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এই যে তাকদিস, তসবিহ ও তাকদিস যাকে বলা হয়, মনে করুন 10 তসবিহ, 100 বার পড়লে 1 তসবিহ পুরো হয়ে যাবে, তো 10 তসবিহ পড়তে হবে। 1000 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা 4 রেকাত নামাজ পড়ার পরে, সরি 2 রেকাত নামাজ পড়ার পরে, 2 রেকাত 8 তারিখে রাত্রে 2 রেকাত পড়তে হবে, 2 রেকাত নামাজ পড়তে হবে। আর প্রতি রেকাতে আলহামদ সুরার পড়ার পরে 10 বার কুল আল্লাহ আহাদ পড়তে হবে, আর কুল আল্লাহ আহাদ পড়ে নামাজ শেষ করার পরে এবারে 1000 বার সুবহানাল্লাহ ওয়ালহাম সরি 1000 বার সুবহানাল্লাহ 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 বলতে হবে। 9 তারিখের রাত্রে নামাজ, 9 রমজানের রাতের নামাজ, এশা নামাজের পরে এই নামাজটা পড়তে হবে, রাত্রে শোয়ার আগে। 6 রেকাত নামাজ, 9 তারিখের রাত্রে 6 রেকাত নামাজ, প্রতি রেকাতে সুরায় আলহামদ পড়ার পরে 7 বার আয়াতুল কুরসি পড়তে হবে, আর নামাজের পরে 50 বার সালাওয়াত পড়তে হবে। মনে রাখবেন, প্রতি রেকাতে সুরায় আলহামদ পড়ার পরে 7 বার আয়াতুল কুরসি পড়তে হবে। যেমন আমি এর আগেও বললাম, যদি কেউ আয়াতুল কুরসি মুখস্থ না করতে পারে তো দেখে পড়তে পারে, আর যদি দেখেও না পড়তে পারে তো আয়াতুল কুরসির পরিবর্তে সুরায় কদর বা সুরায়
আখলাস সুরা তাওহীদ কুল হুয়াল্লাহু আহাদের সুরাও পড়তে পারে, নামাজের পরে 50 বার দরুদ পড়বে, তারপরে নিজের জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করবে, দোয়া ও মোনাজাত করবে। 10 তারিখের রাত্রে 20 রেকাত নামাজ, 10 রমজানের রাত্রে 20 রেকাত নামাজ, প্রতি রেকাতে সুরা আলহামদের পরে 30 বার কুল হুয়াল্লাহু আহাদের সুরা পড়তে হবে। 10 রেকাত নামাজ প্রতি রেকাতে সুরা আলহামদ পড়ার পরে 30 বার সুরা কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। এইভাবে 10 রমজানের রাত্রে 20 রেকাত নামাজ আর প্রতি রেকাতে সুরা আলহামদ পড়ার পরে 30 বার কুল হুয়াল্লাহু আহাদের সুরা পড়তে হবে। 10 বার 2 রেকাত করে পড়লে 20 রেকাত নামাজ হবে, আর প্রতি রেকাত নামাজে সুরা আলহামদ পড়ার পরে 30 বার কুল হুয়াল্লাহু আহাদের সুরা পড়তে হবে। 11ই রমজানের রাত্রের 2 রেকাত নামাজ প্রতি রেকাতে সুরা আলহামদ পড়ার পরে 20 বার সুরা ইন্না আতাইনাকাল কাউসার সুরা কাউসার পড়তে হবে। মনে রাখবেন, 11ই রমজানের রাত্রের 2 রেকাত নামাজ আর প্রতি রেকাতে সুরা আলহামদ পড়ার পরে 20 বার ইন্না আতাইনাকাল কাউসার সুরা কাউসার পড়তে হবে। 12 তারিখের রাত্রে 12ই রমজানের রাত্রে 8 রেকাত নামাজ প্রতি রেকাতে সুরা আলহামদের পরে 30 বার ইন্না আনজালনা সুরা পড়তে হবে। 13ই রমজানের রাত্রে 4 রেকাত নামাজ প্রতি রেকাত নামাজে সুরা আলহাম পড়ে, প্রতি রেকাতে সুরা আলহাম পড়ার পরে 25 বার সুরা কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। মনে রাখবেন, 13ই রমজানের রাত্রে 4 রেকাত নামাজ প্রতি রেকাতে সুরা আলহাম পড়ার পরে 25 বার কুল হুয়াল্লাহু আহাদের সুরা পড়তে হবে। 2 রেকাত করে 2 বার পড়লে 4 রেকাত নামাজ হয়ে যাবে। 14ই রমজান 6 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে, প্রতি রেকাতে সুরায় আলহামদের পরে 30 বার সুরায় জিলজাল ইযা জুলজিলাতিল আরদু জিলজালহা, মনে রাখবেন, প্রতি রেকাতে সুরায় আলহামদ পড়ার পরে 30 বার সুরায় জিলজাল পড়তে হবে। সুরায় জিলজাল যদি মুখস্থ না হয়ে থাকে দেখে পড়তে পারেন, আর যদি দেখেও না পড়তে পারেন তো এর পরিবর্তে সুরায় কদর বা সুরায় তহিদ সুরায় আখলাস পড়তে পারেন। 15ই রমজানের রাত্রে 4 রেকাত নামাজ, মনে রাখবেন, 15ই রমজানের রাত্রে 4 রেকাত নামাজ প্রথম 2 রেকাতে সুরায় আলহামদের পড়ার পরে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। 4 রেকাত নামাজ প্রথম 2 রেকাতে সুরায় আলহাম পড়ার পরে 100 বার করে কুল হুয়াল্লাহু আহাদের সুরা পড়তে হবে, আর শেষের 2 রেকাতে মানে পরের 2 রেকাতে সুরায় আলহাম পড়ার পরে 50 বার সুরায় কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। এইভাবে 4 রেকাত নামাজ পড়তে হবে 15ই রমজানের রাত্রে। 16ই রমজানের রাত্রে 12 রেকাত নামাজ আছে, এই নামাজে প্রথম রেকাতে সুরায় আলহামদ পড়ার পরে 12 বার সুরায় আলহাকুমুত তাকাসুর সুরায় তাকাসুর যাকে বলা হয়, মনে রাখবেন, 12 রেকাত নামাজ প্রতি রেকাতে সুরায় আলহামদের পরে 12 বার সুরায় তাকাসুর পড়তে হবে, সুরায় আলহাকুমুত তাকাসুর মনে রাখবেন। আর এই সমস্ত নামাজ কিন্তু 2 রেকাত করে হবে। আর আরও একবার স্মরণ করে দিই, নিয়ত হবে যে রাতের নামাজ পড়ছেন সেই রাতের নিয়ত করে। মনে করুন 16ই রমজানের রাতের নামাজ পড়ছেন, তো নিয়ত করবেন আমি 16ই রমজানের রাতের 2 রেকাত নফল নামাজ পড়ছি বা পড়িতেছি, বা 16ই রমজানের রাতের 2 রেকাত নামাজ পড়িতেছি, কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার মনে রাখবেন। 15ই রমজানের রাতের 2 রেকাত নামাজ পড়িতেছি কি 12ই রমজানের রাতের 2 রেকাত নামাজ পড়িতেছি, কুরবানি আল্লাহ, এভাবে 2 রেকাত করে পড়তে হবে। এবারে যত রেকাতের হুকুম দেওয়া হয়েছে পরস্পর 2 রেকাত করে ততটি কমপ্লিট করবেন, মনে রাখবেন। তো 16ই রমজানের রাত্রের 12 রেকাত নামাজ আর প্রতি রেকাতে আলহামদু সুরা পড়ার পরে 12 বার আলহাকুমুত তাকাসুর পড়তে হবে। তারপরে 17ই রমজানের রাত্রে 2 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে, প্রতি রেকাতে সুরায় আলহাম পড়ার পরে যে কোনো সুরা পড়তে পারেন, মনে রাখবেন, প্রতি রেকাতে সুরায় আলহাম পড়ার পরে কি প্রথম রেকাতে সুরায় আলহাম পড়ার পরে কোনো একটা সুরা পড়তে পারেন, সুরায় কদর সুরায় কুল হুয়াল্লাহু আহাদ কোনো একটা সুরা পড়তে, আর দ্বিতীয় রেকাতে সুরায় আলহাম পড়ার পরে সুরায় কুল হুয়াল্লাহু আহাদকে 100 বার পড়তে বলা হয়েছে। 17 তারিখের রাত্রের নামাজে প্রথম রেকাতে সুরায় আলহামদের পরে যে কোনো একটা সুরা পড়তে পারেন, আর দ্বিতীয় রেকাতে সুরায় আলহাম পড়ার পরে 100 বার সুরায় কুল হুয়াল্লাহু আহাদ পড়তে বলা হয়েছে, আর নামাজের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল করতে বলা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক তসবি মানে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলা হয়েছে। তারপরে এবারে আল্লাহর কাছে নিজের মোনাজাত করবেন বা দোয়া করবেন। 18ই রমজানের রাত্রে 4 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে, 18ই রমজানের রাত্রে
চার রেখাত নামাজ পড়তে বলা হয়েছে, প্রতি রেখাতে সুরে আলহামদুল পরে ২৫ বার সুরে কওসার পড়তে হবে। সুরে আলহামদ পড়ার পরে ইন্না আতাইনা কাল কওসার, প্রতি রেখাতে সুরে পরে ২৫ বার সুরে কওসার পড়তে হবে। এইভাবে চার রেখাত নামাজ পড়তে হবে দু দু রেখাত করে। ১৯ রমজানের রাত্রে শবে কদর যখন আসবে, ১৯ রমজান, ২১ রমজান বা ২৩ রমজানের রাত, যে রাতগুলোকে আহলে বায়ত শবে কদর বলেছেন, ঐরূপ রওয়ায়েত হিসেবে ২৭ রমজানের রাতকে শবে কদর বলা হয়েছে। এই সমস্ত রাত্রের বিশেষ যে নামাজ বা আমাল, ওগুলো আমি বিস্তারিত আলোচনা করব যখন সেই রাত আসবে। আজ এই এপিসোডে আমি শুধু কমন নামাজ, সাধারণ নামাজ, যেগুলো প্রতি রাতে নফল নামাজ হিসেবে পড়তে বলা হয়েছে, যে নামাজ নবী পড়েছিলেন বা নবীর সাহাবিরা পড়েছিলেন, আজ আমি সেগুলো বর্ণনা করছি। এই নামাজগুলো যদি পড়েন তো সওয়াব, যদি না পড়তে পারেন কোনো গুনাহ নেই, মনে রাখবেন। এর জন্য আপনার রোজার সওয়াব কম হবে না। তো ১৯ রমজানের রাত্রে ৫০ রেকাত নামাজ পড়তে বলা হয়েছে, ১৯ রমজানের রাত্রে ৫০ রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। আর প্রতি রেকাতে সুরায় আলহামদ পড়ার পরে ৫০ বার সুরায় জিলজাল, ইযা যিলজালাতিল আরযু যিলজালহা, ইযা যিলজালাতিল আরযু যিলজালহা, মনে রাখবেন। প্রতি রেকাতে সুরায় আলহামদ পড়ার পরে সুরায় জিলজাল ৫০ বার পড়তে হবে। যেমন বললাম, সুরায় জিলজাল যদি মুখস্থ না থাকে তো দেখে পড়তে পারেন, আর দেখো যদি না পড়তে পারেন তো এর পরিবর্তে সুরায় কদর বা সুরায় ইখলাস, সুরায় তৌহিদ, কুল আল্লাহ আহাদের সুরা পড়তে পারেন। তবে এখানে রাবি লিখছে ৫০ মর্তবা জিলজাল ৫০ রেকাত মে, ইয়ানি হর রেকাত মে এক মর্তবা এদা জিলজালাতিল আরযু যিলজালহা পড়ে। আর এখানে তাফসিল বলছে যে এক রেকাতে ৫০ বার সুরায় জিলজাল পড়া হয়তো কঠিন হতে পারে, সুতরাং এই যে ৫০ রেকাত নামাজ বলা হচ্ছে ১৯ রমজানের রাত্রে, তো প্রতি রেকাতে আলহামদ সুরা পড়ার পরে একবার সুরায় জিলজাল পড়বেন। এখানে রাবি এখানে ডিসক্রিপশন দিয়েছেন, বিবরণ দিয়েছেন যে এক রেকাতে ৫০ বার সুরায় জিলজাল পড়া বড় কঠিন বা অনেক সময়ের প্রয়োজন আছে। তাই রওয়ায়েতে যেভাবে এসেছে উনি বলছেন প্রতি রেকাতে সুরায় আলহামদর পরে একবার সুরায় জিলজাল পড়বেন, মানে ৫০ রেকাত নামাজে ৫০ বার সুরায় জিলজাল পড়তে হবে। আশা রাখি বুঝতে পেরেছেন। এরপরে ২০ তারিখ, মানে ২০ রমজানের রাত, ২১ রমজানের রাত, ২২ রমজানের রাত, ২৩ রমজানের রাত এবং ২৪ রমজানের রাত, মনে রাখবেন ২০ রমজানের রাত, ২১ রমজানের রাত, ২২ রমজানের রাত, ২৩ রমজানের রাত এবং ২৪ রমজানের রাত, এই সমস্ত রাত্রে ৮ রেকাত করে নামাজ পড়তে বলা হয়েছে, ৮ রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। আর আলহামদ সুরা পড়ার পরে যে কোনো সুরা পড়তে পারেন, আলহামদ সুরার পরে যে কোনো একটা সুরা পড়তে হবে, অন্য কোনো সুরা পড়ার প্রয়োজন নেই। সুরা আলহাম পড়ুন, তারপরে ইন্না আনজালনা পড়ুন, সুরা আলহাম পড়ুন, তারপরে কুল আল্লাহ আহাদ পড়ুন, যে কোনো সুরা পড়তে পারেন। মনে রাখবেন ৮ রেকাত নামাজ এই সমস্ত রাত্রে পড়তে হবে, ২০ রমজান, ২১ রমজান, ২২ রমজান, ২৩ রমজান এবং ২৪ রমজানের রাত্রে ৮ রেকাত করে নামাজ পড়তে হবে। আর প্রতি রেখাতে আলহামদ সুরা পড়ার পরে যে কোনো একটা সুরা পড়তে পারেন, সকালের নামাজের মতো দু দু রেকাত করে চারবার ৮ রেকাত নামাজ পড়তে হবে। তারপরে ২৫ রমজানের রাত্রে ৮ রেকাত নামাজ আছে, ওই ৮ রেকাত নামাজে সুরায় আলহামদ পড়ার পরে, প্রতি রেখাতে সুরায় আলহামদ পড়ার পরে ১০ বার সুরায় কুল আল্লাহ আহাদ পড়তে হবে। এটা ২৫ রমজানের রাতের নামাজ। ২৬ রমজানের রাতে ৮ রেকাত নামাজ আছে, ওই নামাজে সুরায় আলহামদ পড়ার পরে ১০০ বার সুরায় কুল আল্লাহ আহাদ পড়তে হবে, প্রতি রেকাতে সুরায় আলহামদ পড়ার পরে ১০০ বার সুরায় কুল আল্লাহ আহাদ পড়তে হবে। ৮ রেকাত নামাজ প্রতি রেকাতে সুরায় আলহামদ পড়ার পরে ১০০ বার সুরায় কুল আল্লাহ আহাদ পড়তে হবে, তারপরে আল্লাহ আকবর বলে রুকুতে যেতে হবে। এইভাবে দু রেকাত করে ৮ রেকাত নামাজ পড়তে হবে। ২৭ রমজানের রাত্রে ৪ রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। আর সুরায় আলহামদ পড়ার পরে সুরায় তাবারাক আল্লাযী বিয়াদিহিল মুলক, সুরায় মুলক পড়তে হবে। যদি কেউ সুরায় মুলক না পড়তে পারে তো সুরায় মুলকের জায়গায় ২৫ বার সুরায় কুল আল্লাহ আহাদের সুরা পড়তে হবে। এইভাবে রওয়ায়েতে উল্লেখ হয়েছে। মনে রাখবেন ২৭ রমজানের রাত্রে, যেটা আমার আহলে সুন্নাত ভাইদের নিকটে শবে কদর রাত বলা হয় যাকে, তো ওই রাত্রে ৪ রেকাত নামাজ
প্রতি রেখাতে সুরায় আহমদের পরে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সুরায় মুলক পড়তে বলা হয়েছে। তবে যদি কেউ সুরায় মুলক না পড়তে পারে তো তার পরিবর্তে 25 বার সুরায় কুল হুয়াল্লাহু আহাদ পড়তে পারে। 28 রমজানের রাত্রে 6 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। আর আলহামদু সুরা পড়ার পরে সুরায় আলহাম পড়ার পরে 10 বার আয়াতুল কুরসি, 10 বার কুল হুয়াল্লাহু আহাদ আর 10 বার সুরায় কাউসার পড়তে বলা হয়েছে। মনে রাখবেন, 28 রমজানের রাত্রে 6 রেকাত নামাজ, প্রতি রেখাতে সুরায় আলহাম পড়ার পরে 10 বার আয়াতুল কুরসি, 10 বার সুরায় কুল হুয়াল্লাহু আহাদ আর 10 বার সুরায় কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার পড়ে তারপরে আল্লাহকে বলে রুকুতে যেতে হবে। দু রেকাত করে 6 রেকাত নামাজ পড়তে হবে। নামাজের শেষে 100 বার দরুদ শরীফ পাঠ করতে হবে মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে। তারপরে নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে বা মোনাজাত করতে হবে। এইভাবে 28 রমজান পুরো হয়ে গেল। তারপরে মনে রাখবেন 29 রমজানের রাত্রে 2 রেকাত নামাজ, প্রথম রেকাতে সুরায় আলহামদু পড়ার পরে 20 মর্তবা কুল হুয়াল্লাহু আহাদ, ঐরূপ দ্বিতীয় রেখাতেও সুরায় আলহাম পড়ার পরে 20 মর্তবা সুরায় কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। আশা রাখি এই সহজ নিয়ম সবাই মনে রেখে এর উপরে আমল করার চেষ্টা করবেন। এই যে নফল নামাজগুলো বললাম, এগুলো যদি পড়তে পারেন অতি উত্তম, অতি সওয়াবের কাজ। রমজান মাসের দিন রাতে যত বেশি আমাল করবেন, মনে রাখবেন অন্য দিনে অন্য রাতে যদি আপনি আমাল করেন তো যতটা নামাজ পড়বেন ততটা সওয়াব পাবেন। রমজান মাসের রাত্রে যখন আপনি এই নামাজগুলো পড়বেন বা এই আমালগুলো করবেন, তার সওয়াব অনেক বেশি করে দেওয়া হয়, অনেক বৃদ্ধি করে দেওয়া হয়। অনেক রওয়ায়েতে পাওয়া গিয়েছে এক রাতের আমালের সওয়াব 60 বছরের এবাদতের সওয়াব। চিন্তা করুন, তাহলে কেউ কি নিজেকে ওই সওয়াব থেকে বঞ্চিত রাখতে চাইবে? আশা করি না। তাই আপ্রাণ চেষ্টা করবেন, যদি করতে পারেন অতি উত্তম, না করতে পারলে কোনো অসুবিধে নেই। এবারে শেষ 30 তারিখের রাত্রে, মানে ঈদের রাত যাকে বলা হয় বা ঈদের আগের রাত, মানে 30 রমজানের রাত্রে নামাজ 12 রেকাত নামাজ। শোয়েব ভাই 20 মে ঈদ ওয়ালি বাত কাট দিজিয়েগা। 30 রমজানের রাত্রে 12 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। প্রতি রেখাতে সুরায় আলহাম পড়ার পরে 20 বার, মানে 20 বার সুরায় কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। আর নামাজ শেষ হয়ে গেলে তখন 100 বার দরুদ পড়তে হবে মোহাম্মদ ও আলী মোহাম্মদের উপরে। নামাজের পরে 100 বার দরুদ পড়বেন মোহাম্মদ ও আলী মোহাম্মদের উপরে। তারপরে আল্লাহর কাছে মোনাজাত করবেন, দোয়া করবেন। মনে রাখবেন, মোহাম্মদ ও আলী মোহাম্মদের উপরে দরুদ পড়ে যখন আল্লাহর কাছে দোয়া করা হয় তো আল্লাহ তার দোয়াকে রদ করে না। মোহাম্মদ ও আলে মোহাম্মদের ওসিলায়, পঞ্জতন পাকের ওসিলায়, আহলে বায়তের ওসিলায় আল্লাহ তার দোয়া বা উপাসনাকে, ইবাদতকে কবুল করে এবং তার মনোকামনা আশাকে পুরো করে। আশা রাখি এই যে 30 দিনের নফল নামাজগুলো বললাম, এগুলো পড়ে নিজের জীবনে অনেক শান্তি উপলব্ধি করবেন এবং এক রমজান মাসে যদি এই আমালগুলো করতে পারেন, আশা রাখি তারপরে যে জীবনে শান্তি পাবেন, সুখ শান্তি আসবে, জীবনে যে বরকত হবে সেগুলোকে দেখে আল্লাহর কাছে পুরো বছর আশা করবেন, কামনা করবেন যে আল্লাহ আমি যেন বেঁচে থেকে আগামী বছর আবার এইভাবে আল্লাহর উপাসনা করতে পারি বা ইবাদত করতে পারি। আশা রাখি এই জিনিসগুলো মনে রাখবেন। আসুন এবার আমি পবিত্র রমজান মাসের বিশেষ পর্ব বা পার্বণ বিষয়ে আলোচনা করতে চাই, মানে রমজান মাসের কোন তারিখ কি বিশেষ সম্মান রাখে বা কোন তারিখের কি মর্যাদা, এগুলো সংক্ষিপ্তে বর্ণনা করতে চাই। তারপরে যদি সময় হয় তো আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব, আর যদি আজকে সময় না হয় তো ইনশাআল্লাহ আগামীকাল থেকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করব। আসুন রমজান মাসের প্রথম তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যে সমস্ত বিশেষ দিন সেগুলো সম্পর্কে বলি। প্রথম রমজান মনে রাখবেন শুভ দিন, যেদিন জনাবে ইব্রাহিম নবীকে ইমামতের ওহদা দেওয়া হয়েছিল। নবুয়ত পাওয়ার পরে ওনাকে ইমামত দেওয়া হয়েছিল, আর ইমামতের ওহদা মনে রাখবেন নবুয়তের ওহদার চেয়েও অনেক সম্মানীয় ও মর্যাদাধারী ওহদা বা
সম্মানীয় স্থান। যদি তা না হতো তাহলে ইব্রাহিম নবীকে আগে নবুয়ত পরে ইমামত দেওয়া হতো না, আগে ইমামত পরে নবুয়ত দেওয়া হতো। সুতরাং ইব্রাহিম নবী সাল্লাল্লাহু ইব্রাহিম নবী আলাইহিসসালাম যখন নবুয়ত পেয়েছিলেন উনি আল্লাহর কাছে দোয়া করেননি যে আমার প্রতিপালক আমার বংশে কি আমার সন্তানাদিদের মধ্যে কেউ নবী হবে, এভাবে উনি দোয়া করেননি। কিন্তু যখন ওনাকে ইমামত দোয়া হয়েছিল উনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওমিন জুরিয়াতি, হে আমার প্রতিপালক, এই সম্মানিত স্থান, ওহদা, এই মর্যাদা আমার বংশে অন্য কেউ কি পাবে? রব্বুল আলামিন বলেছিলেন কালা লা ইনালু আহদিয়া যালিমিন, হ্যাঁ ইমামত তোমার বংশে পাবে, তোমার বংশে তোমার সন্তান আদিরা পাবে, তবে পাপীরা কিন্তু এই ওহদা পাবে না। লা ইনালু আহদিয়া যালিমিন, জালিম যারা নিজের নফসের ওপরে বা অন্যদের ওপরে জুলুম করে, যারা পাপ করে তাদেরকে জালিম বলা হয়েছে কোরআনের ভাষায়, তো পাপীরা এই ওহদা পাবে না। এই ইমামত পাওয়ার জন্যে পবিত্র নফসের প্রয়োজন আছে, মাসুম হতে হবে, নিষ্পাপ হতে হবে। মাসুম নিষ্পাপ ছাড়া কেউ ইমাম হতে পারবে না, এটা কোরআনের তরফ থেকে আল্লাহর তরফ থেকে বলা হয়েছে। কালা লা ইনালু আহদিয়া যালিমিন, এই ইমামত কোনো জালিম পাবে না। ইমাম যিনি হবেন উনি মাসুম এবং নিষ্পাপ ব্যক্তি হবেন। সুতরাং নবীর পরে আমরা যাদেরকে নবীর প্রতিনিধি বলে মানি, নবীর বংশ থেকে যাদেরকে নবীর জায়গায় আমরা মানি তাদেরকে আমরা ইমাম বলি। আর ইমাম এই জন্য বলি ওনারা আল্লাহর তরফ থেকে আমাদের হাদি হয়েছেন, যেটা কোরআনে বলা হয়েছে ইন্নামা আনতা মুনদিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদি, হে আমার নবী, আমি আপনাকে আমার বান্দাদেরকে সতর্ক করার জন্য পাঠিয়েছি, আমার বান্দাদেরকে সতর্ক করার জন্যে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আর আমি প্রতি কওমের জন্যে প্রতি যুগের জন্যে হাদি রেখেছি। সুতরাং প্রতি যুগে আল্লাহর তরফ থেকে কেউ না কেউ আল্লাহর বান্দাদের হেদায়তের জন্যে নবী বা ইমাম হিসাবে থাকবে, এটা আল্লাহর ওয়াদা। তো শেষ নবীর পরে তো আর কোনো নবী নেই, সুতরাং ইমাম হযরত আলী আলাইহিসসালাম থেকে নিয়ে আমাদের শেষ ইমাম বর্তমান যুগের ইমাম ইমামে মেহেদী আলাইহিসসালাম, উনি যুগের হাদি। পরস্পর নবীর পরে হযরত আলী আলাইহিসসালাম সেই যুগে হাদি ছিলেন, হযরত আলী আলাইহিসসালামের পরে ইমামে হাসান আলাইহিসসালাম হাদি ছিলেন, ইমামে হাসানের পরে ইমামে হুসাইন আলাইহিসসালাম, ইমাম হুসাইন আলাইহিসসালামের পরে ওনার ছেলে ইমামে জাইনুল আবিদিন আলাইহিসসালাম, ওনার পরে ইমামে মোহাম্মদ বাকর আলাইহিসসালাম, ওনার পরে ইমামে জাফর সাদিক আলাইহিসসালাম, ওনার পরে ইমামে মুসা কাদিম আলাইহিসসালাম, ওনার পরে ইমামে আলী ইবনে মুসা রাদা আলাইহিসসালাম, ওনার পরে ইমামে মোহাম্মদ তকি আলাইহিসসালাম, ওনার পরে ইমামে নকি আলাইহিসসালাম, তারপরে ইমামে হাসান আসকার আলাইহিসসালাম, তারপরে এখন আমাদের যুগের ইমাম ইমামে মেহেদী আলাইহিসসালাম, এই যুগের হাদি বা আল্লাহর বান্দাদের জন্যে ইমাম, যে ইমামের সঙ্গে কাল আমাদের হাসনের ময়দানে ডাকা হবে। কোরআন বলছে বিসমিল্লাহ রহমান রহিম ইয়াউমা নাদুকুল্লা উনাসিম বে ইমামহিম, সেই দিনকে স্মরণ করো যেদিন তোমাদের সকলকে তোমাদের ইমামের সঙ্গে ডাকা হবে। তো আমরা যে যুগে জীবনযাপন করছি, যখন এই যুগের লোককে হাসনের ময়দানে ডাকা হবে তো এই যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। এবারে ভেবে দেখুন, যারা যুগের ইমামকে মানে না, যুগের ইমামকে জানে না, যুগের ইমামকে চেনে না, যুগের ইমামের মারেফত রাখে না, তারা কার সঙ্গে যাবে? যে ইমামের মারেফত রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমাম জামানিহি ফাকাদ মাতা মিতাতান জাহিলিয়া, যদি কোনো ব্যক্তি মারা যায় নিজের যুগের ইমামকে না জেনে না চেনে, তার মারেফতবিহীন যদি মারা যায় তো সে মূর্খ মরবে, সে বেদিন মরবে, সে কাফির মরবে, সে মুশরিক মরবে, সে ইহুদি মরবে, সে খ্রিস্টান মরবে, এইভাবে রওয়ায়েতে উল্লেখ হয়েছে। তো মনে রাখবেন, জানাবে ইব্রাহিম নবীকে রমজান মাসের প্রথম তারিখে ইমামতের ওহদা দেওয়া হয়েছিল, আর ওই দিনে ওনার ওপরে সহিফায়ে ইব্রাহিম অবতীর্ণ হয়েছিল। সহিফায়ে ইব্রাহিম প্রথম রমজানে অবতীর্ণ হয়, তারপরে দ্বিতীয় রমজানে আমাদের অষ্টম ইমাম ইমামে আলী ইবনে মুসা রাদিয়াল্লাহু আনহু কে মামুন রশিদের তরফ থেকে
ওলিয়াহের দায়িত্ব দেওয়া হয়, মানে মহামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় রাজার পরে পুরো প্রজাদের দায়িত্ব যিনি বহন করেছিলেন তিনি ছিলেন ইমামে রেজা আলাইহিসসালাম। রমজান মাসের 2 তারিখে ওনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, আর রমজান মাসের 5 তারিখে মামুন রশিদ সমস্ত প্রজাসহ ইমামের হাতে বায়াত করেছিলেন এবং ইসলামী সিক্কা ইসলামী পয়সা ইমামের হাত দিয়ে জারি করেছিলেন। তারপরে 6 রমজান জনাবি মুসা নবীর ওপরে তৌরাত নাজিল হয়। 7 রমজান ইমামে রেজা আলাইহিসসালামকে লিখিতভাবে ওই সম্মানিত স্থান দেওয়া হয় এবং পুরো রাজিত্বের দায়িত্ব ওনাকে সমর্পণ করা হয়। 10 রমজান জানাবে খাদিজাতুল কোবরা প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় স্ত্রী, যে খাদিজা সালামুল্লাহ আলাইহার বেঁচে থাকাকালীন ওনার জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো বিবাহ করেননি। খাদিজাকে এত ভালোবাসতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাবে খাদিজা ছাড়া অন্য কারো সম্পর্কে কখনো ভাবেননি। এমনকি জানাবে খাদিজার ওফাতের পরে যখন উনি অন্য বিবাহ করেছিলেন তো সেই স্ত্রীদের সামনে সবসময় জানাবে খাদিজার বর্ণনা করতেন, খাদিজার গুণ বর্ণনা করতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাবে খাদিজাকে অতিরিক্ত ভালোবাসতেন। আর যে বছরে জানাবে খাদিজাতুল কোবরা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা জানাবে আবু তালিব পল্লব গমন করেছিলেন, নবী এত দুঃখিত ছিলেন ওই পুরো বছরকে আমুল হুজন ঘোষণা করেছিলেন। দুঃখের সাল, দুঃখের বছর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো বছর শোকতাপ করেছিলেন। তারপরে 12ই রমজান মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাজেরিন এবং আনসারদের মাঝখানে ব্রাদারহুড ভাই হওয়ার সিগা জারি করেছিলেন যে তোমরা এক অপরের হাতের উপরে হাত রেখে বলো তোমরা এক অপরের জন্যে ভাইয়ের মতো, কেউ যেন মহাজেরদেরকে ছোট নজরে দেখে না বা কেউ যেন আনসারদেরকে ছোট নজরে দেখে না। আনসার মদিনাবাসীরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমর্থন করেছিল, আর মহাজেরিন যারা নবীর সঙ্গে বা নবীর পরে মক্কা থেকে হিজরত করে মদিনায় পৌঁছেছিল। তো উভয়ের মাঝখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকদে উখুওয়াত পড়িয়েছিলেন, ভাই হওয়ার একটা সিগা জারি করেছিলেন যে তোমরা এক অপরের হাতের উপরে হাত রেখে বলো আমরা এক অপরের আপন ভাইয়ের মতো, এক অপরের সুখ দুঃখে এক অপরের সাথ দেব, কেউ কখনো কারোর বিরুদ্ধে যাব না, কেউ কখনো কারোর বিরুদ্ধে বলবো না। সুতরাং সেই উখুওয়াতের দিন, সেই ভাইচারকের দিন হচ্ছে 12ই রমজান। আবার কিছু রাওয়ায়েত বলছে 12ই রমজান জানাবি ঈসা নবীর উপরে ইঞ্জিল অবতীর্ণ হয়েছিল, আবার কিছু রাওয়ায়েত বলছে না ওটা 13ই রমজান ছিল, 13ই রমজানে জানাবি ঈসা নবীর উপরে ইঞ্জিল অবতীর্ণ হয়েছিল। আর মনে রাখবেন 13ই রমজান থেকে আয়ামুল বায়স শুরু হয়। আয়ামুল বায়স যে সমস্ত দিন বা রাত পরিষ্কার ফর্সা থাকে, দিনের বেলা তো সূর্যের আলো থাকে আর রাতের বেলা চন্দ্রের আলো ফুল মুন থাকে, সুতরাং 13ই রাত্রে বা 14ই রাত্রে এবং 15 তারিখের রাত্রে আপনারা জানেন চন্দ্র পরিপূর্ণ হয়ে যায়, ফুল মুন হয়ে যায়, সুতরাং রাতের বেলাও পুরো জ্যোৎস্না থাকে, সুন্দর আলোকিত হয়ে থাকে। তাই ওই রাতগুলোকে আয়ামুল বায়স সাদা রাত বলা হয়েছে, মানে ফর্সা রাত বলা হয়েছে। তো 13ই রমজান, 14ই রমজান এবং 15ই রমজান এই 3 দিন দুআয়ে মুজির পড়তে বলা হয়েছে। দুআয়ে মুজির জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার এবং দুনিয়ার দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য একটা সুন্দর দোয়া, জালিমের জুলুম থেকে অত্যাচারীদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য সুন্দর দোয়া। 13, 14, 15 রমজান দুআয়ে মুজির পড়তে ভুলবেন না। যে সমস্ত অ্যাপগুলো আপনাদেরকে আমি বলেছি এই সমস্ত অ্যাপের মধ্যে ওই দোয়া দোয়া আছে, দুআয়ে মুজির জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য সুন্দর দোয়া। 13, 14 এবং 15 রমজান এই দোয়া পড়বেন। 14 রমজান জানাবে মুখতারে সাকাফির ওয়াফাতের দিন, কারবালার ঘটনার পরে জালিমদের থেকে যিনি ইন্তেকাম নিয়েছিলেন, কারবালার শত্রুদের থেকে, ইমাম হুসেন আলাইহিসসালামের শত্রুদের থেকে যারা ইমাম হুসেন আলাইহিসসালাম বা অন্য সাথীদেরকে কারবালার ময়দানে শহীদ করেছিল, তার সামান্য প্রতিশোধ নিয়েছিলেন জানাবে মুখতারে সাকাফি। ওনার অফাতের তারিখ হচ্ছে 14ই রমজান। 15ই রমজান
আমাদের দ্বিতীয় ইমাম ইমামে হাসান আলাইহিসসালামের শুভ জন্মদিবস। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ 15ই রমজানের এপিসোডে। সন 3 হিজরিতে উনি জন্ম নিয়েছিলেন মদিনায়। তারপরে 17ই রমজানের রাত মনে রাখবেন, লাইলাতুল বদর, যে রাত্রে কুফরে কোরাইশের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হয়েছিল আর মুসলমানরা জয়লাভ করেছিলেন, লাইলাতুল বদর বলা হয় বা বদরের যুদ্ধের রাত বলা হয়, 17ই রমজানের রাত। 18ই রমজানের রাত্রে জনাবে দাউদের ওপরে জবুর নাজিল হয়েছিল, তৌরাত, জবুর, ইঞ্জিল, কোরআন, এই যে চারটি আসমানি কিতাব, তো জনাবে দাউদের ওপরে জবুর নাজিল হয়েছিল। আর 18 তারিখের রাত মনে রাখবেন, 18 তারিখের দিনগত রাত শবে কদর হবে, 18 তারিখ দিন পার হয়ে যাবে, 19 তারিখের যে রাতটি আসবে ওই রাতকে শবে প্রথম ফার্স্ট শবে কদর বা প্রথম লাইলাতুল কদর বলা হয়েছে। ওই রাতের বিশেষ আমাল ইনশাআল্লাহ 18 তারিখের দিনে আমি আলোচনা করব বা বলবো। তারপরে 19 রমজান শবে জারবাত বলা হয়, 19 রমজানের রাত্রে ইমাম আলী আলাইহিস সালামের মাথার উপরে ইবনে মুলজিম তলোয়ার দিয়ে আঘাত করেছিল, দুঃখের দিন। তারপরে মনে রাখবেন 20 রমজান ঐরূপ আমাদের জন্য বড় দুঃখের দিন, তবে মাওলা আলী আলাইসালামের মাথার উপরে আঘাত হয়েছিল, সুতরাং মাওলা আলী আলাইসালাম দুঃখের মধ্যে ছিলেন, কষ্টের মধ্যে ছিলেন, সেই জন্য আমাদের জন্য দুঃখের বা কষ্টের দিন। তবে 20 রমজানের আরও একটা উল্লেখনীয় ঘটনা, সেটা হচ্ছে ফাতে মক্কা। মক্কা জয়লাভ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রমজানে, রমজান মাসের 20 তারিখে। আর 20 রমজানের দিনগত রাত হবে, মানে 21 রমজানের রাত বলা যাবে তাকে, 20 রমজানের দিনগত রাত দ্বিতীয় শবে কদর মনে রাখবেন। আর ওই রাত্রের শেষে মানে ভোরের সময় শবে 21 রমজানে মাওলা আলী আলাইসালাম শাহাদত বরণ করেছিলেন, পল্ল গমন করেছিলেন। সুতরাং তারপরে 21 রমজান মাওলা আলী আলাইসালামের শাহাদতের দিন, বড় দুঃখের দিন বা কষ্টের দিন। তারপরে 22 রমজানের দিনগত রাত হবে শবে কদর, পবিত্র কোরআনের নাজিলের রাত। আর এই রাত্রে শবে কদরের বিশেষ আমাল করা হয়, কেননা হাদিস উল্লেখ হয়েছে শবে কদর খোঁজো রমজান মাসের শেষ তাক রাত্রে, 19 রমজানের রাত, 21 রমজানের রাত, 23 রমজানের রাত, 25 রমজানের রাত, 27 রমজানের রাত, 29 রমজানের রাত, তাক রাত, বিজর রাতকে বলা হয়। এই রাতে শবে কদর খুঁজতে বলা হয়েছে, তবে বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা বা আহলে বাইত বলেছেন 23 রমজানের যখন রাত আসতো, বিবি ফাতেমা জাহরা নিজের সন্তানদেরকে ইফতারের পরে পানাহার দিয়ে বিশ্রাম করতে বলতেন, আরাম করতে বলতেন, পরে জাগিয়ে দিতেন শবে কদরের আমালের জন্য। সেই জন্যে আহলে বাইতের অনুগামী অনুসারীরা 23 রমজানের রাতকে বিশেষ শবে কদরের রাত বলে উদযাপন করেন। তাছাড়া অন্য রাতগুলো আমরা সম্মানের নজরে দেখি বা সে রাতগুলো আমরা শবে কদরের আমাল করি। তো মনে রাখবেন 23 রমজান শবে কদরের রাত, ওই রাতের বিশেষ আমাল আমি যখন ওই রাত আসবে উল্লেখ করব। আর ওই রাত্রের বিশেষ আমালের মধ্যে জিয়ারত ইমাম হোসেন আলাইহিস সালাম বা আরও অনেক কিছু আছে যেগুলো উল্লেখ করব। 23 রমজানের দিন যে রাতে কোরআন নাজিল হয়েছিল বা যে দিনকে কোরআনের নাজিল হওয়ার দিন বলা হয় 23 রমজান। তারপরে 26 রমজানের দিনগত রাত, মানে 27 রমজানের রাত হবে, 26 রমজান পার করে 27 রমজানের যে রাত হবে ওই রাতকে আমার আহলে সুন্নাত ভাইরা গুরুত্ব দেন, যেটাকে ওনারা শবে কদর বলেন বা ওনাদের রওয়ায়েত হিসেবে ওই রাত্রে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। সুতরাং 27 রমজানের রাত উম্মতে মুসলিমার নজরে শবে কদরের রাত। তারপরে 27 রমজানের দিন মনে রাখবেন, এবছর জুমাতুল ওয়েদা হবে। যদি শাবান মাস 30শে মাস হয়, শাবান মাস 30 তারিখের হয়, তাহলে 27 রমজান জুমাতুল ওয়েদা পড়বে। আর যদি শাবান মাস 29শে মাস হয়, তাহলে জুমাতুল ওয়েদা 28 রমজানের দিনে পড়বে। জুমাতুল ওয়েদা ওই দিনকে ইয়ৌমুল কুদস হিসেবে ইমাম খোমাইনি রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করে রেখেছিলেন, বাইতুল মুকদ্দাসের আজাদের দিন হবে ইনশাআল্লাহ। আর ওই জুমাতুল ওয়েদায় বিশেষ দোয়া পড়তে বলা হয়েছে, রমজান মাসের শেষ জুমা বলে জুমাতুল ওয়েদা বলা হয়। ওই দিনে যে দোয়াটা পড়তে বলা হয়েছে জুম্মার নামাজের পরে, আল্লাহুম্মা লা তাজআলহু আখিরাল আহদি মিন সিয়ামিনা ইয়া, আল্লাহ এই বছরের এই দিনকে বা এই বছরের রোজাকে আমার জীবনের শেষ রোজা করে দিও না,
আমি যেন বেঁচে থেকে আগামী বছরও রোজা রাখতে পারি। আল্লাহুম্মা লা তাজআল আখিরাল আহদে মিন সিয়ামিনা, আমার জীবনের শেষ রোজার যুগ যেন না হয় এই রমজান। ফা ইন জাআলতাহু ফাজআলনি মারহুমান ওয়া লা তাজআলনি মাহরুমান, আর যদি ভাগ্যক্রমে এই রমজান আমার জীবনের শেষ রমজান হয়ে থাকে তো আমাকে মরহুমদের মধ্যে রেখো, যাদের উপরে আল্লাহ তুমি রহম করেছো তাদের মধ্যে রেখো। ওয়ালা তাজআলনি মাহরুমান, যারা তোমার রহমত থেকে বঞ্চিত হয়েছে আল্লাহ তাদের মধ্যে যেন আমাকে না রেখো না, বা আমার গণনা যেন তাদের মধ্যে না হয় যারা তোমার রহমত থেকে বঞ্চিত হয়েছে, বরং তোমার রহমতের বর্ষণ যাদের উপরে হয়েছে তাদের মধ্যে আমাকে গণনা করো। মনে রাখবেন এটা জুমাতুল ওয়েদার দোয়া যেটা বলে দিলাম। আঠাশ রমজানের পরে ২৯ রমজান, এই রমজানের রাত্রের আমাল আছে যেগুলো ইনশাল্লাহ আমি বলবো, হয়তো সবে ঈদও হতে পারে। যদি ৩০ রমজান হয় তাহলে ৩০ রমজান পার হওয়ার পরে সবে ঈদের আমাল হবে, আর যদি চাঁদ দেখা যায় ২৯ তারিখের দিন গত হওয়ার পরে সন্ধ্যার সময় যদি চাঁদ দেখা যায় তো মনে রাখবেন ঈদের রাত হতে পারে। তো ইনশাল্লাহ যখন আমাল হবে বলে দেবো। ৩০ রমজানের রাত, বিশেষ করে রমজান মাসের বিদায়ের রাত বলা হয়েছে ৩০ রমজানের রাত, সুতরাং ওই রাত্রে এই দোয়া পড়তে বলা হয়েছে। আল্লাহুম্মা হাযা শাহরু রমজান আল্লাযী আনজালতা ফীহিল কোরআন, হে আমার প্রতিপালক, এই রমজান মাস যে রমজান মাসে তুমি কোরআনকে নাজিল করেছো, ওয়া কাদ তাসাররামা, এই রমজান পার হয়ে গেল, আউযু বিওয়াসিকাল করিম, তোমার কাছে আমি রক্ষা চাই, আশ্রয় চাই, পানাহ চাই। ইয়া রাব্বি আই ইয়াকলা ফজরা মিন লাইলাতি হাদি, এই রাতের শেষে যখন ফজর হবে সকাল হবে, আউ ইয়াতাসাররামু শাহরু রমজান, আর এই রমজান মাস যখন পার হয়ে যাবে, ওয়ালা কাকিবালি তাবিয়াতুন আউ জামবুন, আর আমার দায়িত্বে তোমার যে ইতাআত আছে বা আমার থেকে যদি কোনো ভুল বা পাপ হয়ে থাকে, তুরিদু আন তুআযিবানি, যে পাপের তুমি আমাকে সাজা দিতে চাও, ইয়াউম আল কাক, ওই দিনে যেদিন তোমার সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহ আমাকে আশ্রয় দাও, আমি পানাহ চাই, ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দাও। এই রাত শেষ হওয়ার আগে, মানে রমজান মাসের শেষ রাত শেষ হওয়ার আগে আল্লাহ আমার গুনাহকে ক্ষমা করে দাও আর আমার ইতাআতকে কবুল করে নাও। এইভাবে যদি কেউ বিদায় পড়ে তো ইনশাআল্লাহ আল্লাহ তাকে তৌফিক দান করবে, সে আগামী বছর পর্যন্ত বেঁচে থেকে রমজান মাসের সুযোগ পাবে বা আমাল করার সুযোগ পাবে। এবং শেষ দিনে রমজান মাসের ৩০ তারিখে এই দোয়া পড়তে বলা হয়েছে, আল্লাহুম্মা লা তাজআল আখিরাল আহদি মিন সিয়ামি লিশাহরি রমজান, আল্লাহ আমার জীবনের শেষ রমজান বা শেষ রোজা একে করো না, ওয়া আউযু বিকা আন ইয়াতলা ফাজর হাযিল লাইলা, আর এই রাতের শেষ যখন হবে যখন ফজর হবে, ইল্লা ওয়া কাদ গাফারতালি, আমাকে ক্ষমা করে দিও, রাত শেষ হওয়ার আগে আমি যেন ক্ষমা পেয়ে যাই, মুক্তি পেয়ে যাই জাহান্নামের আগুন থেকে, বা আমার তওবা যেন কবুল হয়ে যায়, আমার গুনাহ যেন মাফ হয়ে যায়। রমজান মাসের শেষে যদি কেউ এই বিদায়ী দোয়া পড়ে, আল বিদায়ী দোয়া যাকে বলা হয়েছে, তো আল্লাহর রহমতের বর্ষণ সে তার উপরে হবে, আর আশা রাখি সে আল্লাহর তরফ থেকে মাগফিরাত পাবে, আল্লাহর রহমত তার উপরে হবে, আর সে দীর্ঘজীবী হবে, জীবন বৃদ্ধি হবে, তার জীবন বৃদ্ধি করে দেওয়া হবে, আর সে আগামী বছরও বেঁচে থেকে রোজা রাখার সুযোগ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপাসনা ইবাদতকে কবুল করুক, আমাদের সিয়াম ও কিয়ামকে কবুল করুক, নেক তৌফিকাত দান করুক, পবিত্র মাসে কোরআন পড়ে তার উপরে আমল করে তার পয়গাম যেন আমরা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি, বা রমজান মাসে যে সমস্ত দোয়া নামাজ পড়তে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে পুরো করার আমাদেরকে তৌফিক দান করুক, আর রমজান মাসে সাদকা দিয়ে জাহান্নামের আগুনকে যেন আমরা নিজেদের ওপরে হারাম করতে পারি, বা রমজান মাসের যে আমাল বা যে কাজগুলো করার আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে, ফরজ হোক আর সুন্নত, আমরা যেন সেগুলো আদায় করতে পারি। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ আগামীকালের এপিসোড থেকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করব। দোয়া করুন যেন আমি সেই বিষয়ে সক্ষম হতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।